এর কারণে কিন্তু ধর্ম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধর্ম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন কর্ম অত্যাচারের কারণে। কারণ তো তাই। আচ্ছা ধর্ম সৃষ্টি হবে কেন? নিজে এই যে অন্যকে নির্যাতনের দীক্ষা দিত না, হ্যাঁ বিভিন্ন কাজে অবহেলিত, ওরাই তো আজ অন্য হয়ে হয়ে সংখ্যা বড় হয়ে আজ ধর্ম তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে। দুই গালে দুই এমন এক স্বর দিতে হয় যে পাঁচটা আঙ্গুল বসে যায় গালের উপরে। এই যে বেদ বিষয়টা, বেদটা কি নমঃশূদ্রকে পড়তে পারে? আপনি কি বলেন? আসে নাকি কোনো ব্রাহ্মণ বর্তমানে? বর্তমানে কোনো ব্রাহ্মণ নাই। আচ্ছা বামুন গুরু, আগেকার গুরু যারা তারা কিন্তু নিম্ন বর্ণের দীক্ষা দেয় নাই, নির্যাতিত যারা, অবহেলিত যারা, মনোবাগদি মনোবাগদি হ্যান তেন তাদের দীক্ষা দেয় নাই। দীক্ষা দেয় নাই তার কারণ ব্রাহ্মণ বংশ ছাড়া দীক্ষা দেওয়ার অধিকার নাই, ব্রহ্মজ্ঞান সম্পন্ন। যখন ব্রাহ্মণরা পূজা করে, পূজার সময় জিজ্ঞাসা করে না তোমার টাইটেলটা কি, জিজ্ঞাসা করে তোমার গোত্র কি। অনেক ব্রাহ্মণের মধ্যে গোত্র কিন্তু কাশ্যপ গোত্র, যারা নির্যাতিত তাদের কিন্তু কাশ্যপ গোত্র আছে। কেন পূজার সময় কেন বলে তোমার গোত্র বলো কিন্তু টাইটেল বলে না কেন? দীক্ষার সময় অন্য সময় বলে তোমার টাইটেল নমঃশূদ্রেরা নিচু জাত, এটা কেন বলে? একই বংশের একই পিতা একই একই কাস্ট কিন্তু টাইটেল ভিন্ন কারণে তাকে নিচে ফেলে দিচ্ছে কেন? এ বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি বলি, আমি সম্পূর্ণ ইহার বিরুদ্ধে। পূজার সময় ঠিকই টাইটেল জিজ্ঞাসা করে, টাইটেল জিজ্ঞাসা করে করে এই টাইটেল, এই বল্লাল সেনের সমার্থিকার টাইটেল, এই টাইটেলই তাকে ছিল না। ওই যে অমুক চক্রবর্তী, অমুক রাহুল, অমুকই, এই যে ধান্দাবাস, এই টাইটেল হলো ধান্দাবাস, এই যে এইটা আগে ছিল না। আগে কী ছিল, কী টাইটেল ছিল? তুদৃষ্টি ভীম অর্জুন নকুল সহদেব, কোনো কেউ কিছু চক্রবর্তী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই হলো আসল ব্যাপার। তোমার কর্ম অনুসারে তুমি ব্রাহ্মণ কিংবা তুমি শূদ্র কিংবা ক্ষত্রিয় কি বৈশ্য, তোমার কর্ম অনুসারে, জন্ম অনুসারে না, কর্ম অনুসারে। তোমার শাস্ত্র, শাস্ত্রের বাণী কিন্তু সুন্দর, কিন্তু আমরা স্বার্থবাদী কিছু লোক, আমাদের আভিজাত্য বজায় রাখার জন্য আমরা ওটাকে চাপাই রাখি। এর কারণে কিন্তু ধর্ম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধর্ম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন কর্ম অত্যাচারের কারণে। কারণ তো তাই। আচ্ছা ধর্ম সৃষ্টি হবে কেন? নিজে এই যে অন্যকে নির্যাতনের দীক্ষা দিত না, হ্যাঁ বিভিন্ন কাজে অবহেলিত, ওরাই তো আজ আজ অন্য হয়ে হয়ে সংখ্যা বড় হয়ে আজ ধর্ম তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে। যেটা আমাদের সনাতন ধর্ম থেকে কিন্তু ধর্ম তৈরি হয়েছে এই কারণে, অবহেলিত কারণে। অবশ্যই দোষটা কথা আমাদেরই তো হিসেবে, আমাদের গোড়ার থেকে দোষ এটা। এই ভক্তমাল গ্রন্থ আলোচনা করে যাও, তাতে আছে এই ভক্তদের কথা, শাখা সকলের ঊর্ধ্বে ভক্ত, সকলের ঊর্ধ্বে ওই ব্রাহ্মণ তোমার অনেক ঊর্ধ্বে, কৃষ্ণ ভক্ত তোমার অনেক ঊর্ধ্বে, ব্রাহ্মণের থেকে কৃষ্ণ ভক্ত বড়। হ্যাঁ অনেক 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 বড়। এই মহাপ্রভু সেটা গৌরাঙ্গ মহাপ্রভু তো সেটা এসে তো এটা নিজের পথও কিন্তু খুলে দিয়েছে, খুলে দিয়েছে সব কৃষ্ণ কৃষ্ণ করো, সব কৃষ্ণের দাস। কিন্তু আজ আজ আজও কিন্তু আছে বিভিন্ন জায়গা, আমরা খুব ব্রাহ্মণ খুব গর্বিত মনে করি কিন্তু নিশা করে দুর্ভ করে এটা করে। ও যে এই জাতীয় ইটা একটা দুই গালে দুই এমন এক স্বর দিতে হয় যে পাঁচটা আঙ্গুল বসে যায় গালের উপরে। এখন তা তো আমরা পারি না, ওরা চুপচাপ করে থাকি। যাতে তুমি পাগলের পড়লাম যা বলতেছো বলো দেখি, আসলে পাগলের পড়লাম। ব্রাহ্মণের ঘরে কুকুর বিলাই থাকে পালে, সেটা দোষ না, আর নমঃশূদ্র ছেলে ঘরে ঢুকলো কেন, এটাই সমস্যা বলো। ওটাই যে শাস্ত্র তো না করতেছে যে তোমার এইরকম কইরো না, শাস্ত্র তো না করে।
তা সনাতন ধর্মে সনাতন ধর্মটা কিভাবে এগোবে তাহলে? এই এই মতবিদ যদি থাকে, এত নিয়মকরণ থাকে, কী করে এগোবে? অগ্রসর হওয়ার পথে তো বিঘ্ন সৃষ্টি করে। বিঘ্ন সৃষ্টির কারণই হইল এই, আমি কিরূপভাবে অগ্রসর হব চাপিয়ে রাখে। কর্ম না বাধিকারস্তে মা ফলে সুকথা চন, মা ফলে সু, হ্যাঁ চাপাই রাখে, চাপাইয়া ভগবান কখনোই চাপা চাপিতে পছন্দ করেন না। ভগবান বলেন যার যার কর্ম সেই সেই সকর্ম ফল ভোগ প্রমাণ, মানুষ যার যার কর্ম সে সে ভোগ করবে। তুমি যা কর্ম করেছ তাহা তোমাকে ভোগ করতেই হবে। সকর্ম ফল ভোগ প্রমাণ, নিজের কর্ম নিজে ভোগ করো। বিদ্যা বিনয় সম্পন্ন ভগবানের আর এক কথা, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিশ্চৈব সপাকে চ পণ্ডিত আর সমদর্শিন। পণ্ডিত ব্যক্তি, এই গীতার কথা ভগবানের, সমদর্শন যাহার মধ্যে আছে সেগুলো পণ্ডিত। ওই যে টাইটেল নিলাম আত্মন পদ আর পরশ্বই পদ পয়ে আসলাম, তাহলে আমি পণ্ডিত হইলাম না। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গবি সাপ মানে কুকুর চণ্ডাল প্রভৃতি সমপর্যায়ে যে দেখতে পারে সেই হলো প্রকৃত পণ্ডিত। আর একটা বিষয়, এই যে বেদ বিষয়টা, বেদটা কি নমঃশূদ্রকে পড়তে পারে? আপনি কি বলেন বিষয়টা? এবার ব্রাহ্মণরা বলছে যে নমঃশূদ্র পড়া দূরের কথা, বেদ ছোঁয়াই নিষেধ। আপনি কি বলেন বিষয়? হ্যাঁ আমি বলি যে তুমি যে বলতেছ তোমার এটা পড়া উচিত না, তোমারই উচিত না, তুমি ব্রাহ্মণ তোমারই উচিত না এটা পড়া। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? তুমি কি কি জানো কেন বেদ তুমি বলো? কারণ বেদাভ্যাসাত ভবেদ বিপ্র, শোনো শাস্ত্রই বলতেছে বেদ অভ্যাস ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতে ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। আর বেদ অভ্যাস যিনি করতে পারেন, ব্রাহ্মণ আর বিপ্র এক কথা না, যিনি বেদ অভ্যাস করেন তাহাকে বিপ্র বলা হয়। বেদাভ্যাস আর ভবেদ বিপ্র, বিপ্র আর ব্রাহ্মণের মধ্যে এখানে তো ব্রাহ্মণ তুমি, ব্রহ্মজ্ঞান তোমার পেটে ডুবুরি নামাইয়া দিয়ে তল্লতন্ন করলে ব্রহ্মজ্ঞানের কণিকা মাত্র পাবে না, আর তোমার আমি ব্রাহ্মণ স্বীকার করব কোন কথায়? কিছুতেই না। যজন যাজন অধ্যয়ন অধ্যাপন সৎকর্ম শালিত্তম ব্রাহ্মণম, এই সৎকর্ম শালি যে সেই হলো ব্রাহ্মণ। অধ্যয়ন অধ্যাপন ব্রাহ্মণরা নিজেরা পড়াশোনা করবে, অপরেরও করাবে, পড়াশোনা করবে বেদ বেদান্ত, পড়াশোনা করবে অপরকেও করাবে, এই দুই। বেদাম ভাষাত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতে ইতি ব্রাহ্মণ, ব্রহ্মকে জানতে যে পারে সেই ব্রাহ্মণ। ব্রহ্মকে জানবা কি তুমি কিরূপ ভাবে? কেউ তো ব্রহ্মকে জানো না। আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠাবান তপদানং নবধাম বেদ লক্ষণম, এই বেদ ক্রিয়ার লক্ষণই হলে এই নয়টা, তা তোমার মধ্যে কিছুই নাই, তোমাকে আমি ব্রাহ্মণ স্বীকার করবো কেন? ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে কি তুমি ব্রাহ্মণ না? কর্ম না জায়তে শূদ্র,
জন্ম না যায় তো শূদ্র, জন্ম অনুসারে সকলেই শূদ্র। তোমার আমার তাহার এই জন্ম কি ভিন্নভাবে হয়েছে নাকি? একইভাবে জন্ম। তা জন্ম না যায় তো শূদ্র, সংস্কার আর দ্বিজ উচ্চতে, তোমার কর্ম সংস্কার অনুসারে তোমাকে দ্বিজ বলবো কি ব্রাহ্মণ বলবো না ক্ষত্রিয় বলবো সেইটা। এই শাস্ত্র খুব উদার, শাস্ত্র কোনো বাধা বন্ধন রাখে নাই, পরিষ্কার বলে দিছে। তাহলে বেদ তাহলে প্রতিটি মনুষ্যই পড়তে পারে? পারে, অবশ্যই পারে। সে নমশূদ্র ব্রাহ্মণ অবশ্যই পারে। তাহলে এখন অনেকে মানে মূর্খ হয়ে বলে শুধু ব্রাহ্মণ ছাড়া কেউ পড়া শুধু পারবে না পড়তে পারবে না। আসে নাকি কোনো ব্রাহ্মণ বর্তমানে? বর্তমানে কোনো ব্রাহ্মণ নাই। আচ্ছা বামুন, ওই পূজার ফুল ছিটায় বামুন বলা হয়, ব্রাহ্মণ নাই, পলিতে ব্রাহ্মণ নাই, ব্রাহ্মণ অসল। ওই যে ঈশের সময় দুর্গা পূজার সময় দেখে যে বিভিন্ন জায়গায় হাবি জাবি করে বেড়ায়, আর দুর্গা পূজার সময় বিরাট এক গাছ পৈতা কাছের মতন করে গলায় দিয়ে এই করে আমি ব্রাহ্মণ, আমার দুর্গা পূজা ডাকতে পারে নি করে ক্যানভাস করে বিভিন্ন জায়গায়। অর্থাৎ দুর্গা পূজা কেবল যাইয়ে কেবল ঘণ্টা বাজায়, কিচ্ছু মন্ত্রতন্ত্র কিচ্ছুই জানে না, বুঝাই না। এই তো এটা ব্রাহ্মণ কেন এরকম বামুন